আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের যে কোনো প্রোডাক্টের ল্যান্ডিং পেজে চারটার বেশি ছবি অ্যাড করবেন। আচ্ছা, কি বলতে, যে চলেন একটু প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ধরেন আপনার একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ যাই আগে, ওয়েট। আচ্ছা, মনে করেন এইটা আপনার একটা প্রোডাক্ট, ঠিক আছে? সো এটি ওপেন করি, আর এটা হচ্ছে আপনার প্রোডাক্টের ল্যান্ডিং পেজ, রাইট? সো এখন মনে করেন আপনার এই, মানে সাপোজ মনে করেন যে এই বোরকাটার আপনার প্রায় 7-8টার মতো ছবি আছে, যেটা আপনি এই ল্যান্ডিং পেজে ডিসপ্লে করা দিতেছেন বিভিন্ন অ্যাঙ্গেলের, সামনে পিছনে সাইডের অ্যান্ড বিভিন্ন স্টাইলের 7টা ছবি আছে যেটা আপনি অ্যাড করেন, ঠিক আছে? মনে বাট এইটা বাট এই আপনার সাইটে এইরকম অপশন আছে যে 4টা ছবি অ্যাড করা যায় প্রত্যেকটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজে, বাট এর বেশি ছবি অ্যাড করা যায় না। বাট আপনি যদি 4টারও বেশি চান, সেটা কিভাবে করবেন? সেটা করাও কিন্তু খুব সহজ, সেটা আপনি যেভাবে করবেন, চলেন সেটাই আপনাকে একটু দেখা দিই। তো এটা করার জন্য আপনি প্রথমে আপনার ই কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল লগ ইন করে প্রোডাক্ট ম্যানেজার যে প্যানেলটা আছে সেটার মধ্যে আসবেন। আসার পর যে প্রোডাক্টটা আপনি ছবিটা অ্যাড করতে চাচ্ছেন ওই প্রোডাক্টটা ইডিটে যাবেন, ওই প্রোডাক্টটা যেভাবে হোক খুঁজে বের করবেন, সার্চ করে হোক, স্ক্রল করে হোক, বের করে এটা ইডিট পেজে গেলেন। গেলেই আই থিঙ্ক আপনি এটা জানেন যে এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে 4টা করে ছবি আছে, রাইট? যেটা আপনি ডিফল্টভাবে জাস্ট আপলোড করলে হয়ে যাবে। সো বাট 4টারও বেশি কিভাবে করবেন এটাই আজকে দেখবেন, ওকে? তো ধরেন এইটা আমি আগে 4টা অ্যাড করি, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবেন। মনে করেন এইটা অ্যাড করলাম। আচ্ছা, যদিও এটা এই বোরকার ছবি না, ঠিক আছে, বাট আমার কাছে আপাতত অন্য কোনো ছবি নেই, মনে করেন আমি এই জন্য যে কোনো ছবি দিয়েই দেখাইতেছি। আপনি তো এই একটা প্রোডাক্ট, এক প্রোডাক্ট রিলেটেড ছবি দিবেন, ঠিক আছে? ওই কোনো ছবি দিবেন। সো আমি জাস্ট এটাও অ্যাড করি, সো এটাও অ্যাড করলাম। সো ধরেন 3টা ছবি অ্যাড করলাম, একটু একটু দেখাই নিই। এখন ধরেন আপনি ল্যান্ডিং পেজে আসলেন, এই দেখেন আপনার কিন্তু 3টা ছবি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আগে কিন্তু একটা ছিল এটা, সো 3টা হইলো, আরেকটা অ্যাড করি, চলেন। আরেকটার অপশন আছে অলরেডি, সো নো ইমেজ, এটা থেকে ক্লিক করলেন, জাস্ট এটাও অ্যাড করলেন, সো এটাও অ্যাড হইলো, ওকে? তো এখন মনে করেন আপনার এখন যদি এই, সরি, নতুন প্রোডাক্ট। সো এখন আপনার দেখেন আপনার এই ল্যান্ডিং পেজে প্রায় 4টা ছবি আছে এই বোরকার, মনে করেন এর এই বোরকার, যদি আলাদা ছবি, কনফিউজ হয় না, আমি আগে বলতেছি। সো যাই হোক, এখন মনে করেন এই এই বোরকারই আপনি 4টা ছবি অ্যাড করে ফেলেছেন, বাট আপনার কাছে আরও 2-3টা ছবি আছে যেটাও আপনি অ্যাড করতে চাচ্ছেন, বাট এইখানে দেখেন আপনার কন্ট্রোল প্যানেলে এইটা এডিট পেজে কিন্তু অপশন নাই। সো তখন আপনি এটা কিভাবে অ্যাড করবেন? এইটা অ্যাড করার যেই অ্যাপ, বাট আপনি চাইলে আরও 2-3টা অ্যাড করতে পারেন কয়েকটা। সো সেটা অ্যাড করার জন্য যেটা করবেন, আপনি প্রোডাক্ট লং ডিসক্রিপশন যে বক্সটা আছে এইটার আন্ডারে আপনি আরও কিছু ছবি অ্যাড করবেন। এখানে তো আপনি ডিসক্রিপশন লেখেন বড়, তাই না? সো ডিসক্রিপশনের মাঝে মাঝে আপনি চাইলে আরও ছবি দিতে পারেন। তো এটাই আজকে দেখেন আপনার এইখানে হচ্ছে ডিসক্রিপশন বক্স যেটা আছে সাইডে। সো এইখানে চাইলে আপনি আরও কিছু ছবি দিতে পারেন। সো এটা করার জন্য যেটা করবেন, আপনি সিম্পল একটা ট্রিক সেটা একটু ইউজ করতে হবে, আপনি নতুন একটা ট্যাব নেবেন, ওকে? নতুন একটা ট্যাব নিলেন, আর যে কোনো একটা প্রোডাক্টে আপনি এডিট পেজে গেলেন, ওকে? যে কোনো একটা প্রোডাক্টের এডিট পেজে আপনি যান, যাওয়ার পরে যেটার মধ্যে হচ্ছে যে কোনো একটা ছবি খালি আছে এরকম একটা প্রোডাক্ট, মানে 4টা ছবি অ্যাড করেন এরকম যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করেন আপনার আগে, অ্যাড করার পরে যেটা খালি আছে একদম লাস্টের যে প্রোডাক্ট এটার মধ্যে আপনি আপনার নতুন যে ছবিটা অ্যাড করতে চান, মনে করেন এই ছবিটা অ্যাড করবেন, এইটাকে আপলোড করেন, এটা এখানে অ্যাড হলো, রাইট? সো তারপরে আপনি যেটা করবেন, এই প্রোডাক্টটা ল্যান্ডিং পেজটা ওপেন করেন, করে হচ্ছে আপনি দেখেন এটার এই যে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে, আপনি জাস্ট এটাকে রাইট ক্লিক করে কপি অ্যাজ এ লিঙ্ক অ্যাড্রেস এটা ক্লিক করে এটা কেটে দেন, দেন হচ্ছে আপনি এই যেটা আছে আপনার এটার মধ্যে র্যাপ ক্লিক করলে এটাও চলে যাবে, বাট আপনি লিঙ্কটা পেয়ে গেছেন, ওকে? সো এখন যেটা করবেন, আপনি আপনার আগের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট আছে এটা এডিট পেজে যাবেন, এই যে প্রোডাক্ট যে লং ডিসক্রিপশন বক্স আছে এইখানে আসলেন, আসার পর আপনি এখানে জাস্ট যেখানে দিতে চান, ধরেন এই মাঝখানে দিবেন এই 2টা টেক্সের, সো এইখানে আপনি জাস্ট এই দেখেন কার্সারটা অ্যাক্টিভ করে জাস্ট এই দেখেন পিকচার একটা অপশন আছে, এইখানে আপনি ক্লিক করে আপনার যে লিঙ্কটা কপি করছেন এটা এখানে বসিয়ে দেন, দিয়ে জাস্ট ইনসার্ট ইমেজে দেন, দেন দেখবেন আপনার ওই ইমেজটা এইখানে চলে আসবে। সো এইভাবে আপনি আরও যে ইমেজ আছে দেন হচ্ছে এইভাবে 2-3টা ইমেজ দেন, দিয়ে হচ্ছে জাস্ট আপনি একদম নিচের দিকে এসে সেভ দিলেন, তাহলেই দেখবেন আপনার এই ছবিটা এইটার এই প্রোডাক্ট ল্যান্ডিং পেজে আপনার চলে আসবে। দেখেন এই যে এই ছবিটা এইখানে চলে আসে প্রোডাক্ট ডিসক্রিপশনের আন্ডার। আবার কিছু আপনি এখন এইভাবে আরও কিছু ডিসক্রিপশন দেন, ঠিক আছে, তারপরে হচ্ছে আরও ডিসক্রিপশন লেখেন, মাঝে মাঝে কিছু ছবি ইউজ করতে পারেন, তাহলে আপনার প্রোডাক্টের ল্যান্ডিং পেজটা আরও অ্যাট্রাক্টিভ হবে, আরও সুন্দর হবে। আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। সো এইভাবে সেম আরও যত প্রোডাক্ট চান আপনি অ্যাড করতে পারবেন, আবার নতুন একটা প্রোডাক্ট যদি আরও চান, সো এইভাবে ধরেন এটাও দিলেন, জাস্ট ও সরি রাইট ক্লিক এখান থেকে করলে চলে যাবে, ধরেন এটা আপলোড করলেন, সরি ধরেন এটা আপলোড করলেন আপনি, দুঃখিত।